ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রেস জয়ে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে লা লিগা চ্যাম্পিয়ন্স সহ বিভিন্ন প্রতিযোগিতায় টানা হারতে থাকা রিয়াল দলে খেলোয়াড়দের মাঝেও এসেছে পরিবর্তন কোপাদেলের গত ম্যাচে মেলিয়ার বিপক্ষে দলে পরিবর্তন এনে শুরুর একাদশে নামানো হয়েছিল ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে আর সুযোগ পেয়ে জোড়া গোলে অ্যাসিস্ট করেছিলেন ভিনিশিয়াস তবে গতরাতে লাগার ম্যাচে তাকে শুরুর একাদশে নামায়নি কোচ সোলারি রিয়ালের আক্রমণ ভাগ যখন পুরোপুরি ব্যর্থ ছিল তখন ম্যাচের তিয়াত্তরতম মিনিটে অ্যাসেন উঠিয়ে নিয়ে ভিনিসিয়াসকে নামিয়েছেন কোচ আর তখনই ভাগ্য পরিবর্তন হয়ে যায় রিয়াল মাদ্রিদের ম্যাচের তিরাশি মিনিটে স্কোর অ্যাসিস থেকে নিজের প্রথম গোলটি করেছেন ভিনিশিয়াস জোরালো শটে গোল করে দলকে এক শূন্যতে এগিয়ে নেন তিনি আর ভিনিশিয়াসের গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ এরপর ম্যাচের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও রামোস পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন দুই শূন্য করেছেন তিনি ভিনিশিয়াসকে একাদশে নিয়েই দারুণ সুফল পেতে শুরু করেছে রিয়াল। আক্রমণ ভাগের চরম ব্যর্থতার মাঝেও একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স করে রিয়ালের জয়ে বড় অবদান রাখছে এই ব্রাজিলিয়ান বিস্ময় বালক এগারো ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট সতেরো